বন্যা আর ভূমিধসের কবলে বিপর্যস্ত চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওয়াংঝি ঝুয়াং প্রদেশ প্রাণ হারিয়েছেন অন্তত দুইজন। তীব্র বৃষ্টিপাতে তলিয়ে গেছে কিনঝু শহর, নৌকা চলাচলে বাধ্য হচ্ছেন বাসিন্দারা, গাছপালা উপড়ে ভেঙে পড়েছে রাস্তায়, বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ এবং পানিবন্দী শহরের বাসিন্দারা। আটকে পড়ে থাকা বাসিন্দাদের উদ্ধার করতে কাজ করছে জরুরি বিভাগের সদস্যরা। কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে তৈরি হয়েছে এই বন্যা পরিস্থিতির। ভারী বৃষ্টিপাতে নাপো কাউন্টিতে ভূমিধসের ঘটনায় বন্ধ হয়ে যায় সড়কপথে যোগাযোগ, ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। আর চীনের আবহাওয়া বিভাগ জানায় দক্ষিণাঞ্চলে এমন ভারী বৃষ্টিপাত চলবে আরও 10 দিন।